हे गाइस दिस इज सामा फिरदौसी वेलकम बैक टू माय चैनल हाउ आर यू ऑल आई होप सबाई खूब खूब ভালো আছো আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি একটা প্রবলেমের সলিউশন নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্রুন ও পিম্পলস যেটা কিনা আমাদের প্রায় অনেকের প্রবলেম এবং এটার জন্য আমরা নাজেহাল হয়ে গেছি গোটা ফেসের স্কিন খুব ভালো কিন্তু গোটা ফেসের মধ্যে বা কপালের মধ্যে এমন ভাবে ব্রণগুলো বড় বড় হয়ে উঠে গেছে যে আমাদেরকে দেখতে একটু ভালো লাগছে না এন্ড এটার জন্য এত ব্যথা এত প্রবলেম যে আমরা সারা রাত ঘুমোতেই পাচ্ছি না তো যাই হোক ব্রণ কেন হয় কাদের হয় এন্ড এটার সলিউশন কী হতে পারে সেই নিয়ে আমি আমার ভিডিওটা বানিয়েছি স্কিপ না করে লাস্ট অবধি দেখো তো চলো ভিডিওটা শুরু করি অ্যাকচুয়ালি ব্রণ হয় যাদের শরীরের ভিতরে প্রচুর টক্সিন জমা হয়ে থাকে তাদের শরীরকে যদি আমরা ডিটক্স করতে না পারি আমরা ভেতরকে যদি ডিটক্স করতে না পারি দেন আমাদের প্রচুর ব্রণ হয় এবং নুন ঝাল তেল এই ধরনের খাবারগুলো খাওয়ার জন্য আরও বেশি ব্রণ হয় ইভেন যাদের লিভারের প্রবলেমস আছে তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে ব্রণ হয় তো এই জন্য দরকার আমাদের শরীরকে ভিতর থেকে সুস্থ রাখার ভিতর থেকে হেলদি রাখার ভিতর থেকে সুস্থ রাখতে গেলে হেলদি রাখতে গেলে কী করতে হবে খাওয়া দাওয়ার দিকে প্রচুর নজর দিতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে বিভিন্ন ধরনের জল খেতে হবে প্রচুর ধরনের ডিটক্স ড্রিঙ্ক খেতে হবে মৌসুমি ফল খেতে হবে যেটাকে সিজনাল ফ্রুটস বলা হয় অ্যান্ড প্রচুর শাকসবজি খেতে হবে অ্যান্ড চকলেট চিপস কুকিজ বার্গার বিভিন্ন টাইপের ফাস্ট ফুড জাঙ্ক ফুড সেগুলোকে খাওয়া কিন্তু বন্ধ করতে হবে এগুলো সবাই সব কিছু জানি নতুন করে আর বলার কিছু নেই তো যাই হোক এগুলো আমরা মানতে পারি না তো এগুলো ছাড়াও আর একটা জিনিস যেটা খেলে তোমাদের হচ্ছে কি ব্রণ পিম্পলসের যে প্রবলেমসটা এটা অনেকটা কেটে যাবে সেটা হচ্ছে ত্রিফলা চূর্ণ জল ত্রিফলা চূর্ণ জল যদি আমরা এটাকে ভিজিয়ে খেতে পারি ত্রিফলা মানে হচ্ছে আমড়া হরিতকে এবং বহরা এই তিনটে মিক্সড করা জল বা এটাকে চূর্ণ করা জল যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের ব্রণর সমস্যার সমাধান কিন্তু অনেকটা হয়ে যায় ত্রিফলা চূর্ণ জল আমরা খাবো কীভাবে সেটা হচ্ছে রাত্রেবেলায় আগের দিনে কোনো মাটির পাত্রে অবশ্যই কোনো মেটাল না মাটির পাত্রে ত্রিফলা হাফ চামচ নিয়ে এক গ্লাস জলে তোমরা করে ভিজিয়ে নেবে অ্যান্ড এটাকে ভিজে ভালো করে রাত্রেবেলায় এটাকে ভিজিয়ে নেওয়ার পরে সকালবেলাতে কী করবে সকালবেলাতে এই জলটা ভালো করে ছেঁকে রেখে দেবে অ্যান্ড তোমরা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হওয়ার পরে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে সব কিছু কমপ্লিটলি করে ফার্স্টে এই জলটা খেয়ে নেবে জলটা খাওয়ার আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর তোমার নিজের রুটিনে ফিরে আসবে মানে নিজের যা কিছু খাও চা হরলিক্স টরলিক্স যা কিছু খাবে তুমি সেটা খেতে স্টার্ট করবে তো এই গেল একটা মেডিসিন রেমেডি অ্যান্ড আমি একটা সেকেন্ড জিনিস বলবো যেটা আমরা সবাই জানি আবার অনেকে জানি না অনেকে বিশ্বাস করি অনেকে বিশ্বাস করি না তো যাই হোক সেটা হচ্ছে আমরা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ ফ্রেশ হওয়ার আগে ব্রাশ করার আগে আমাদের মুখের যে লালা থাকে সেটা নিয়ে তোমরা যদি একটু ব্রণর উপরে বা তোমার পিম্পলস হোক বা যাই ফেসের মধ্যে হোক না কেন যেটা তোমার বসে যাওয়ার ব্যাপার আছে সেটার উপরে তোমরা যদি লাগিয়ে দাও এটা কিন্তু প্রচণ্ড মারাত্মক এফেক্টিভ একটা রেজাল্ট দেয় কারণ এটার মধ্যে মারাত্মক একটা হিলিং প্রপার্টিস আছে তো এটা তোমরা অনেকে বিশ্বাস করো অনেকে বিশ্বাস করো না যাই হোক এটা তোমরা যদি একবার ট্রাই করতে পারো সেটাও কিন্তু প্রচুর ভালো রেজাল্ট পাবে তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ব্রণ দূর করার দুটো টিপস এবং দুটো মারাত্মক টিপস যেটা তোমরা 10 থেকে 15 দিনের মধ্যে রেজাল্ট পাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে এবং এই রেমেডিগুলো অ্যাপ্লাই করার পর তোমাদের ব্রণ প্রবলেম সলিউশন হলো কিনা সেটাও আমাকে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সবাই চলো টাটা